অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে লাখো মোমবাতি প্রজ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী। সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির টোপ মাঠে চলছে আলপনা ও অন্যান্য প্রস্তুতি। কাল সন্ধ্যায় লাখো মোমবাতি প্রজ্বলন করা হবে এই মাঠে। এবারও ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে 52 সালের ভাষা সৈনিকদের স্মরণ করা হবে। স্কোয়ার গ্রুপের সহযোগিতায় এবং একুশের আলো নড়াইলের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করবেন গণসঙ্গীত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।